তোমাদের রানী 8ই সেপ্টেম্বর শুক্রবার থেকে প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায়। অনিল বাবু, আমার কাছে কিন্তু পাক্কা খবর আছে, ইন্দিরা ওর টিম কিন্তু পুরো গুছিয়ে নিয়েছে, নানা রকমের লোক ওর টিমে এনেছে। ওখানে কাবাডি, তারপরে লাঠি খেলা, এইসবের কিন্তু প্র্যাকটিস চলছে। সারা গ্রামকে এক করার জন্য উঠে পড়ে লেগেছে ইন্দিরা। ও কিন্তু বসে নেই, ও এখানে এসেছে শহরের কাজ সামলাতে, কিন্তু ওর নির্দেশ মতো গ্রামে সবাই কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। সরি টু সে অনিল বাবু, আপনি ইন্দিরাকে আটকাতে পারেননি। দেখুন, রাতেবেলা যদি পাখি ফুলুত করে উড়ে যায় তাহলে আমার কি করার আছে? আমাদের মধ্যে প্ল্যান কি হয়েছিল? যা হবে সব গ্রামের মধ্যে, হ্যাঁ গ্রামের বাইরে কিছু হবে এরকম তো কোনো প্ল্যান হয়নি। সে যদি যায় চলে যায়, আসতে দিন না। প্ল্যান যেটা হয়েছিল যে লাঠি খেলা হবে, ইন্দিরা সরকারের মাথায় লাঠি পড়বে, মাথা ভেঙে দুবাক। আসতে দিন, মাঠে নামতে দিন, খেলা শুরু হোক, তারপর তো দেখা যাবে। ইন্দিরা ফেরার জন্য ওয়েট করছেন কেন? ইন্দিরা ওখানে নেই, সেই সুযোগটাকে কাজে লাগান আপনি। সেই সুযোগটা কাজে লাগিয়ে লাঠির ঘায়ে ওর টিমের সবাইকে একদম মাটিতে শুইয়ে দিন, ওর টিমটা ভেঙে ছাড়খাড় করে দিন। এমন কিছু করুন যাতে ওর টিমে মানুষ থাকতে ভয় পায়। ভাবুন, এমন কিছু একটা ভাবুন যেটা করলে গ্রামের সবাই ভয়ে সিটিয়ে থাকবে। আপনি ভাবুন, কিছু একটা ভাবুন। বুঝে গেছি, আপনি হা করেছেন হাওড়া না হাবলা আমি বুঝে গেছি। শোন বলো দাদা, এই বিনোদিনী বড় 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 কথা বলছে, ওর বক বক থামাতে হবে। বক বক থামাতে পারলেই খেলা শেষ। ভালো করে শুনে রাখ, আজকে রাত্রেবেলা যাবি বিনোদিনীর বাড়িতে, আর যাওয়ার পর এমন অবস্থা করবি যেন কাল সকালবেলা গ্রামের লোকেরা ওকে দেখে আটকে ওঠে, বুঝেছিস? হ্যাঁ দাদা, সব বুঝে গেছি। কি বুঝেছিস? মজার কথা হলো, সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। ইন্দিরা সরকার বাংলা মিডিয়াম শো থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।